ছিলেন আফগানিস্তানের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী। তবে মাত্র এক বছরেরও কম সময়ের ব্যবধানে তিনি এখন ডেলিভারি ম্যান। বলছি আফগানিস্তানের সাবেক মন্ত্রী সৈয়দ আহমেদ শাহ সাদাতের কথা। 2018 সালে আফগানিস্তানের সাবেক আশরাফ ঘানি সরকারের ক্যাবিনেট মন্ত্রী হিসেবে যোগ দেন সৈয়দ আহমেদ শাহ সাদাত। দুই বছর তিনি দেশটির যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় যোগদান করতেন বিভিন্ন সভা সমাবেশে, অংশ নিতেন আলোচনায়। که محترم سید احمد شاه سادات د مخابرات او معلوماتي ټکنالوژي په خوانی سرپرست وزیر ما سره خبرونه کې دی د سادات صاحب څخه هیله کوم چې خبرونه وکړي. سادات صاحب ستړي مشه خبره غلا خبرونه ده ژوندې او سالم صاحب تشکر مننه اوریدونکو ته او لیدونکو ته هم سلامونه وړاندې کوم। পরে 2020 সালে তিনি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন এবং ওই বছরের ডিসেম্বর মাসে জার্মানিতে পাড়ি জমান। আফগানিস্তানের সাবেক মন্ত্রী সৈয়দ আহমদ শাহ সাদাত এখন জার্মানির পূর্বাঞ্চলীয় শহর লিপজিকে ডেলিভারিম্যানের চাকরি করছেন। জীবন রক্ষার তাগিদে বেছে নিয়েছেন পিৎজা ডেলিভারির পেশা। কমলা রঙের পোশাক পরে, পিঠে ব্যাগ নিয়ে সাইকেল চালিয়ে তিনি তার ডেলিভারির কাজ করে থাকেন। সাবেক মন্ত্রী সাদাতের অবশ্য এ নিয়ে আফসোস নেই। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে তিনি বলেন, এই চাকরি নিয়ে আফগানিস্তানের অনেকে তার সমালোচনা করেছে, তবে চাকরি তো চাকরি। I was in before minister serving, still serving people, and now I'm a Lefrando career driving Lefrando's services to people, still is a serving people. যদিও সাদাত তার যোগ্যতা অনুযায়ী চাকরি পাননি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায় সৈয়দ আহমেদ শাহ সাদাত অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে কমিউনিকেশন অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তবে শুধুমাত্র ভাষাগত সমস্যার কারণে তিনি জার্মানিতে ভালো চাকরি পাচ্ছেন না, তাই সাদাত এখন একটি স্কুলে জার্মান শিখছেন। Everybody have to work. If you are having expenses, paying rent, need money for your food, accommodation, then you have to work. And it doesn't mean that once you are a minister, then you have to stay without a work and do nothing. নিজের বর্তমান চাকরি সম্পর্কে সৈয়দ আহমেদ শাহ সাদাত বলেন, যে কোনো কাজই গর্বের। My soul is happy and I have nothing to be feeling guilty. So ordinary job I'm doing, and also I encourage all other politicians, they should take step forward and should work after they are retiring from job, they should start working in community as a normal people. সম্প্রতি তালেবানের কাবুল দখলের পর সাদাতের ঘটনাটি সামনে চলে এসেছে। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণার পরপর জার্মানিতে অভিবাসন প্রত্যাশী আফগানদের সংখ্যা বেড়েই চলছে।